ঘরে বসে আপনারা যে কোনো নারীকে অনুসরণ করতে পারেন, এটা আপনারা যে কোনো ধর্মের মানুষই করতে পারবেন। আবার যারা কবিরাজ আছেন, কবিরাজি যারা করেন, টুকটাক কবিরাজি করেন, বশীকরণ করেন, তারাও আপনারা এই কাজটা করতে পারবেন। একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন, এটা এত গুরুত্বপূর্ণ ভিডিও, খুব পাওয়ারফুল বশীকরণ এটা। তা আপনারা পুরো ভিডিওটা এই জন্যই দেখতে বলছি যে পুরো ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানটায় কী কী প্রয়োজন আছে আর কী কী লাগবে। এখানটায় কোনো মন্ত্রের প্রয়োজন নেই, শুধু কিছু জিনিস লাগবে। সেই জিনিসগুলো সংগ্রহ করে আপনারা ঘরে বসে কাজ করবেন। জয় গুরু, জয় গুরু। তো বন্ধুরা, আপনার সকলে কীরকম আছেন? আশা করি গুরু আশীর্বাদে আপনারা ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমি যথেষ্ট ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে এমন একটা ভিডিও দিচ্ছি, বশীকরণ ভিডিও। এই বশীকরণে কোনো মন্ত্রের প্রয়োজন হয় না, শুধু কিছু জিনিসের প্রয়োজন হয়। সেই জিনিসগুলো যদি আপনারা জোগাড় করতে পারেন তাহলে আপনারা যে কাউকে বশীকরণ করতে পারবেন। যে কাউকে আপনারা ছেলেকেও বসন করে দিতে পারবেন, মেয়েকেও বসন করে দিতে পারবেন। অনেকে আছেন যারা কবিরাজি করেন, টুকিটাকি কবিরাজি করেন, তাদের কাছে হয়তো সেরকম পাওয়ারফুল বশীকরণ নেই। তো আপনারা এই কাজটা করতে পারেন। আর যারা প্রেমিক প্রেমিকাকে বশ করতে চায়, বশীকরণ করতে চায়, তারাও এই কাজটা করতে পারে। শুধু ঘরে বসে করবেন, আপনাদের কোথাও যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, কিছু জিনিস জোগাড় করতে হবে, সেটা আমি আগেও বলছি পরেও বলছি। এবার আমি আপনাদেরকে বলি যে কী কী জিনিসের প্রয়োজন হবে। প্রথমে লাগবে আপনাদের হচ্ছে ভোজপত্র, অনেকে ভোজপত্র বলে। দ্বিতীয়ত লাগবে আপনাদের কাম সিন্দুর। তারপর লাগবে আপনাদের ঘি, মধু। তারপরে লাগবে আপনার যাকে বশ করবেন তার মাথার একটা চুল, পরনের একটু কাপড়ের সুতো। আর যাকে বশ করবেন তার নাম কিন্তু অবশ্যই লাগবে। এবার আপনাদের কীভাবে কাজ করতে হবে আমি সম্পূর্ণ বিস্তারিত বলে দিচ্ছি। আপনারা যে কাম সিন্দুরটা যে নিয়ে আসবেন, সেটা আপনারা দশমান্ন দোকানে গেলেই পেয়ে যাবেন। ছোটোখাটো দোকানে পাবেন না, বড় দশমান্ডা দোকান যেটা আছে সেখানে গেলেই পাবেন। তো সেই কাম সিন্দুরটাকে আপনারা ঘি দিয়ে গোলাবেন। ঘি দিয়ে ওই কাম সিন্দুরটাকে গোলাবেন। মানে যেরকম সর্ষের তেল দিয়ে গোলানো হয় সেরকম ঘি দিয়ে গোলাবেন। গুলিয়ে এই যে ভোজপত্র যে আছে, সেই ভোজপত্রের উপরে সেই যাকে বশ করবেন তার নাম লিখবেন। তার নাম, আবার তার মায়ের নাম, এ দুটো নাম লিখবেন। আর যদি ছেলেকে বশ করেন তার ছেলের নাম, ছেলের বাবার নাম। আর মেয়েকে পোষণ করলে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। তো ভোজপত্রের উপরে লিখবেন। লিখার পরে যে চুল আর যে কাপড় আছে সেটা ওই নামের উপরে রাখবেন। রাখার পরে ওই যে ভোজপত্রটাকে আপনারা ফাইন করে মানে জড়াবেন, পেঁচাবেন, জড়িয়ে যে কোনো একটা সুতো দিয়ে ওটাকে বাঁধবেন। বাঁধার পরে যে মধুটা দেওয়া আছে সে মধুটার মধ্যে ডুবিয়ে রাখবেন। মানে মধুটা একটু বেশি পরিমাণে নেবেন, যেন যে কাগজটা আপনারা যে ভোজপত্রটা যার মধ্যে দেওয়া হবে সেটা যেন সম্পূর্ণ ডুবে থাকে। ওর মধ্যে মধুতে ডুবিয়ে ওটাকে আটকে যে কোনো এক জায়গায় রাখে দেবে।
মানে এমন জায়গায় রাখবেন যেন কেউ হাত যেন না দেয়। রাখে দেওয়ার পরে 7 দিন ওইভাবে রেখে দেবেন, রেখে দেওয়ার পরে ওই মুটকিটা খুলে হবে, খুলে অন্য একটা মধুর পাত্রের মধ্যে ওই কাগজটা উঠে আবার ওর মধ্যে রাখে, মুখ আটকে থুয়ে দেবেন। দ্বিতীয়বার যে আপনার যে মুখ আটকে দিয়ে থুয়ে দেবেন, যতদিন ওর মুখ আটকানো থাকবে ততদিন সে আপনি যাকে বশীভূত করছেন সে আপনার বশীভূত হয়ে থাকবে। এটা খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী, তো আপনারা এটা ভালো কাজে ব্যবহার করবেন, খারাপ কাজে করবেন না। বিশেষ করে এটা স্বামী স্ত্রীর জন্য ব্যবহার করা হয়, আমি আপনাদের মাঝে দিলাম, আপনারা যে কোনো কাজে ব্যবহার করুন কিন্তু খারাপ কাজে ব্যবহার করবেন না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন, আর বন্ধুদের মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় গুরু, জয় গোপাল।